বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাত মাহফিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে উপস্থিত থাকবেন হাজারো আলেম ওলামা। শনিবার দুপুরে আয়োজিত ওই মাহফিলে দেশবরেণ্য আলেমদের পাশাপাশি দাওয়াত পেয়েছেন সময়ের অন্যতম আলোচিত ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। এছাড়া হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক থাকতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে। সিরাত উদযাপন কমিটির ওই সূত্রটি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দাওয়াত দিয়েছেন, তবে তার আসার বিষয়টি এখনো নিশ্চিত করেননি। জানা গেছে, ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের ঐতিহাসিক আন্দারকিল্লা শাহ জামে মসজিদের খতিব আওলাদে রাসুল আনোয়ার হোসেন তাহের আল জাবির আল মাদানী। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা করবেন হাফেজ মাওলানা আমির হামজা। জাতীয় সিরাত উদযাপন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন সৈয়দ কামালউদ্দিন আবদুল্লাহ জাফরি, শায়খ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাওলানা শাখাওয়াত হোসেন রাজী প্রমুখ। সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটি জানিয়েছে, ইতোমধ্যে সিরাত মাহফিলের নিরাপত্তাসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে, সুপেয় পানি ও স্যানিটেশনের, বৃষ্টির জন্য শেড নির্মাণ করা হয়েছে, যেখানে 60,000-এরও বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন।